আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি সচেতনতামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকা সোমবার আঠারো মার্চ দু হাজার উনিশ তারিখে প্রকাশিত পৃষ্ঠা নম্বর ছয়ে একটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি একটি না তিনটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি একই কোম্পানির তো এখানে জরুরি নিয়োগ উচ্চ বেতনে প্রত্যেক নিজ এবং জেলাব্যাপী স্থায়ীভাবে ফোর জি টাওয়ার নেটওয়ার্ক সেকশনে পুরুষ মহিলা নিয়োগ এরিয়া ম্যানেজার আটজন এসএসসি ইনচার্জ ছয়জন এসএসসি এসএসসি সুপারভাইজার আঠারো জন অষ্টম শ্রেণীর টাকা খাওয়া ফ্রি দুই দেব বোনাস মোটরসাইকেল দেওয়া হবে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে তো এর এরপরেরটাও কিন্তু সেম নিয়োগ কিন্তু এখানে পোস্টগুলো ভিন্ন কিন্তু ফোর জি নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান এটা আসলে প্রতিষ্ঠান কিনা সেটা আপনারা কিছুক্ষণ পরে জানতে পারবেন এরপর এটা অর্থাৎ টোটাল একটা দুইটা এবং এখানে একটা একই পৃষ্ঠায় তিনটা বিভিন্ন পদ পদে তিনটা নিয়োগ প্রদান করেছে একই প্রতিষ্ঠান হ্যালো আসসালামু আলাইকুম গুড আমি ইয়েতে বিগাছর দোকানে আসছি তো মানে প্রসিডিউরটা কি আবার যদি বলতেন একটু আ টাকা জমা দিয়ে সামনে যান ফর্মের ভিতরে বিস্তারিত লেখা আছে আমার যেটা দিয়েছি এটাকে পেমেন্ট করেন তো লাস্টের নাম্বারটা ওকে বলে দেন আচ্ছা আপা কি আপনি কি নাম্বার সেন্ড করবেন আমাকে একসাথে করে দিচ্ছি আচ্ছা আর মানে ফর্মটা কিভাবে দিতে হবে অল ই সিম ভাবে মেইল করেন আচ্ছা তাহলে আপনার কোম্পানির নামটা কি বলছিলেন جان ফর্ম আচ্ছা অফিসটা কোথায় গুলশান গুল মানে আমি ちゃっ আচ্ছা যদি মানে গুলশানে অফিস থেকে ফর্মটা নিয়ে যাবে না আচ্ছা ঠিক মেইল থেকে কাগজ আসছে ইমেইলে যাবে আচ্ছা আর কতদিনের মধ্যে এটা হবে আগামী সপ্তাহের থেকে কাজ শুরু হবে ফর্ম আজকে পাবেন আজকে ফিলআপ করে পাঠাবেন অ্যাপয়েন্টমেন্ট কালকে যাবে শনিবারে পাবেন আগামী সপ্তাহের থেকে 15 দিন ট্রেনিং এটা প্রিভিলি শহরে হবে আপনার ট্রেনিং শেষ করবেন অ্যাপারমেন্ট ক্যাট সেমিনিয়ার কাট সবাই সাথে যাবে চালতে আচ্ছা আচ্ছা তো অ্যামাউন্টটা কত বারোশো সতেরো বারোশো পঞ্চাশ পাঁচশো টাকা আধিকার সতেরোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তাহলে এই নাম্বারে পেমেন্ট করেন এই আচ্ছা ঠিক আছে তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে এটাই নিউজ দিতে যাচ্ছি যে আপনারা এই ধরনের কোনো প্রলোভনে পড়বেন না এবং কেউ যদি আশপাশের কেউ যদি এ ধরনের কোনো বা প্রলোভন দেখায় সেটাতে আপনারা কান দিবেন না আগে যাচাই বাছাই করবেন যে যে প্রতিষ্ঠান আপনাদের নিয়োগ দিচ্ছে সেই প্রতিষ্ঠানের বা যারা নিয়োগ দিচ্ছে তাদের নিজেদেরই চাকরি আছে কি না সে প্রতিষ্ঠানের কোনো অবস্থান আছে কি না প্রয়োজনে সেখানে গিয়ে দেখবেন তারপর খোঁজখবর নিয়ে তারপর আবেদন করবেন এবং আবেদন করলেও এই ধরনের কোনো বিড়ম্বনার মধ্যে যেন না পড়েন সেটাই আমার তরফ থেকে আপনাদেরকে বলা এবং বাংলাদেশে যেরকম বেকার সংখ্যা বেড়েছে বেড়ে চলছে দিন দিন তার সাথে বেড়ে চলছে এরকম অনেক সুবিধাকারী যারা এই বেকার সংখ্যাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কারণ একটা জিনিস চিন্তা করে থাকেন তারা যদি আমার কাছ থেকে সতেরোশো পঞ্চাশ টাকা এরকম করে মোট একশো জনের কাছ থেকে নিতে পারে তাহলেও একশো টাকা করে যদি তারা আনে তাহলেও এক লাখ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তো তারা হয়তো বা বিজ্ঞাপনটি দিতে তার দশ পনেরো পনেরো হাজার টাকা খরচ হয়েছে সর্বোচ্চ কিন্তু তার এগেনস্টে কামিয়ে নিচ্ছে এক থেকে দেড় লাখ টাকা জবের পিছনে কয়েক হাজার ব্যক্তি আবেদন করে সেখানে একশো জন আমি কমই ধরলাম তারপরেও একটা হিসাব করে দেখালাম তো এইভাবে করে কিন্তু ওরা ওদের এসব নাটকীয় কাজ চালিয়ে যাচ্ছে প্রতারণামূলক কাজ চালিয়ে যাচ্ছে এবং আপনারা এই বিষয়টাকে মাথায় রাখবেন এবং সচেতনভাবে চলবেন ধন্যবাদ সবাইকে আর আমার সাথে কানেক্টেড থাকবেন আমি আপনাদেরকে এই ধরনের সচেতনতামূলক ভিডিও এবং জব রিলেটেড জব সার্কুলার তারপর বিভিন্ন সাজেশন দিয়ে থাকি তারপর বিভিন্ন পরীক্ষার রেজাল্ট দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে একই সাথে ফেসবুক পেজে দুইটাতে আপনারা কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে